তোমরা চাইলে আয়সা নিতে পারো, তার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না। আর দেখ এই বেদব, এটা কি তোমার ছোট ভাই? এটা এটা ঠিক করতে ও 24 থেকে 72 ঘন্টার মধ্যে পার্সেল পাঠিয়ে দাও। কেউ যদি টেডি নিতে চায় যে আয়সা নিবে, তাহলে নিতে পারবে? এর জন্য কোনো অ্যাডভান্স করতে হবে? কোন এই টেডি দেখছো এখনো ঘুমায় রইছে? এই বেদব এখনো ঘুমায় রয়েছে? বেলা বাজে কয়টা? হ্যাঁ 3টা বাজে গেছে। এই বাজে কয়টা? এই বেদব কয়টা বাজে? কিসের ঘুম এখনো? আয়ট তোর না আজকে কি দেখানোর কথা? আয়ট বিছনা গুছা। এই টেডি ওঠো ওঠো। এই বেদব তোরা ঝাড়া পিটা করবো কিন্তু আমি। ওঠ কই ঝাড়ুটা কই? ঝাড়ু পাইছি। এই এই বেদব এত এত ঘুম কিসের? হ্যাঁ কাজ কাজ করা লাগবো না? কাজ করো না কেন? কি কান্নাকাটি করলে লাভ আছে? ওই ওই কান্দাকাটি করে লাভ আছে? হ্যাঁ কান্দাকাটি করে লাভ আছে? কাজ বাজ করতে হইব না? একদম ধারে কাছে আসবি না? এক দেখ এই বেদব কাজ মার দিব সর বেদব। এই ওই এটা এটা ঠিক করতে আমি পারবো না, এটা আমি ঠিক করতে পারবো না। দাঁড়া ওটা গুছা, ওইগুলো গুছা। আচ্ছা কি এই ওটি গুছা, ওটি গুছা যা। হ্যাঁ ভালোভাবে গুছা, ভালোভাবে এইভাবে এইভাবে গুছা। এইভাবে রুম গুছায় কেউ? এইভাবে রুম গুছায় নে গুছা নে গুছা। আরও কাজ আছে আজকে নাকি? তুই প্রোডাক্ট দেখাবি? কই যাস? ওই ওই রুমে কেন? দেখ 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 দেখ। আচ্ছা কি আছে এই রুমে? কি এই রুমে কি? আল্লাহ এটা কি তোমার রুম? আল ইয়ে এগুলো কি টেডি? টেডি এতগুলো টেডি? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়াও, তুমি এইটা কি? এইটা কি মেশিন? মেশিন কিনছো তুমি? আল্লাহ বসো বসো, দেখি চালাই দেখাও তো দর্শকদেরকে। টেডি সেলাই মেশিন কিনছে? কই তুমি তো দর্শকদেরকে জানাইলাও না এটাকে ঠিক না। চাই দেখ আবার অন করছে। অন করছো কেন তুমি? তুমি অন করলে কেন? অন করতে হবে না, অন করতে হবে না। তুমি সেলাই মেশিন কবে কিনলা? দেখ দেখি দেখি দেখছো আমাদের টেডি মেশিন চালাচ্ছে। বাই দ্য যাক কংগ্রেটস টেডি, কবে কিনছো? অনেক দিন আগে? ও দেখাইতে ভুলে গেছিলা কাজের প্রেশারে। আচ্ছা যাক এটা হচ্ছে আমাদের টেডির নতুন সেলাই মেশিন। অ্যান্ড এটা কয় টাকা নিছে? সে অনেকে তো জিজ্ঞেস করবে, বলবো না? বলে দিব নি বলে দিব না, থাক সবাই জানে। আচ্ছা ভাই তো এতগুলো টেডি, এতগুলো টেডি কী করবা তুমি? এগুলো কি দর্শকদের জন্য বিক্রি করবা? বিক্রি এগুলো কি বিক ও দর্শকদের জন্য একটা? আচ্ছা ওইদিকে যাও তো দর্শকদের। ও 100K স্পেশাল উপলক্ষে দর্শকদেরকে একটা দিবা এখান থেকে? কয়টা টেডি আছে গুনে দেখাও তো আমাদেরকে একটু। ইয়েলো দেখি, ইয়েলোটা কি? ইয়েলোটা কেমন দেখি একটু, ইয়েলোটা কেমন? ও রে চশমা, বাও। আচ্ছা এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়ায় দেখাও আমাদেরকে। আমরা এইখান থেকে একটু দেখি। এই আস্তে বেয়াদব কথাকার, এই আস্তে তুমি যে এইগুলো ভেঙে ফেলতেছো, ওইগুলো ভেঙো না। হ্যাঁ এখানে দাঁড়াও দেখি ইয়েলোটা, এটা কি বিক্রির জন্য? এটা কি, এটা কি চোখ? এটা কি চোখ? আচ্ছা স্যাড ফেস। ভিতরে কি সব কিছু আছে? সবগুলো দেখাও। এভাবে না থাক, আরেকগুলো দেখি আর কি কি আছে তোমার কাছে দেখি। কি হোয়াইট, হোয়াইট টেডি এটাও বিক্রি করবা? সব বিক্রি করে দিবা? ওয়াও হোয়াইট টেডি, এটা লাভ চোখ না? এই আস্তে। আচ্ছা এগুলোর দাম কত বলবা না? কত? 8000? 8000? 8000 বেশি দিবা? আয় হায় আগে তো আরও বেশি ছিল, এখন 500 কমাই দিছো আরও? 8000 ফিক্সড। আচ্ছা যাও টেডি এখন আর দাম, তোমাদের জন্য দাম আরও কমাই দিচ্ছে। টেডি আরও দেখাও, সবগুলো দেখাও। বাই দ্য ওয়ে গাইস আমাদের টেডি কস্টিউমগুলোর প্রাইস আরও অনেক বেশি ছিল, আর এখন টেডি যেহেতু ভিডিওতে বলে দিছে প্রাইস কম, সো এখন থেকে হচ্ছে তোমরা টেডি কস্টিউম পেয়ে যেতেছো অনলি 8000 টাকা করে। এটা হচ্ছে রেড কালারের টেডি, অ্যান্ড রেড কালারে দেখো অনেক কিউট একটা টেডি। অ্যান্ড দেখো তোমার তোমার ছোটো ভাই, ছোটো ভাই লাগতেছে একটা রেড কালার টেডি। আচ্ছা আরেকটা দেখি আমরা, একটা দেখি আরেকটা বের করো। হ্যাঁ এটা কি? এটা কফি। ওয়াও এগুলো কি চশমা লাগাইছো? চশমা নতুন নতুন ডিফারেন্ট।
আচ্ছা, তোর আর কি টেডি আছে, আর কি দেখি? ব্ল্যাক এই আছে, ব্ল্যাক আছে, এই এই একটা বড় টেডি আছে তোমার মতো দেখি, তোমার তোমার চাস্তো, তোমার যে তোমার কালিয়া ভাই আছে দুইটা, এই একটা কালিয়া ভাই না দেখি, ও এটা কি তোমার ছোট ভাই, এটা কি তোমার ছোট ভাই, আরেকটা ছোট ভাই আছে দেখি, এই যে আরেকটা ছোট ভাই, এই চকলেট কালার। আচ্ছা দেখি একটু দেখি, আয় হায়, ও এটা তোমার মতো, তোমার ছোট ভাই না, তোমারটা তোমার সাইজটা অনেক বড়। আচ্ছা ঠিক আছে, আর ওই যে আরেকটা দেখতেছি ওইটা কি দেখি, ওইটা নামও তো, নামও তো, নামও, এগুলো সব কি বিক্রি করে দিবা? কিন্তু ওই যে তোমার 100K স্পেশাল উপলক্ষে যে একটা দেওয়ার কথা ছিল সেটা দিবা না? আচ্ছা আর এগুলো সব বিক্রি করে দিবা তাই না? আগে প্রাইস ছিল হইতেছে কত, 9,000 ছিল, তারপর আমরা কমাই দিছিলাম 500, আর এখন আরও ডিসকাউন্ট করে দে 8,000 করে না, সো এই সবগুলো বিক্রি করে দিব। বাইরে তোমার তোমার টেডি কস্টিউমগুলো সত্যি অনেক সুন্দর, আমাকে একটা দিবা ফ্রি, ফ্রি দেও না একটা আমারে, তোমার সেলাই মেশিনটা বন্ধ করো না, তুমি দাঁড়াও, আচ্ছা মারামারি করো না, সেলাই মেশিনটা বন্ধ করো, আগে সেলাই মেশিনটা বন্ধ করো, এখনই হাত পাকাইটা যাইব। তোমার সেলাই মেশিনটা কিন্তু সুন্দর হয়েছে, এই বক্সগুলায় কি আছে, এই যে বক্সগুলায় এতগুলা বক্স, এ রে এত এত টেডি। আচ্ছা এই সবগুলা কি বিক্রির জন্য? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কিনতে হলে কি করতে হবে, এখানে আসতে হবে, আসলেও হবে আবার পার্সেল পার্সেল করতে পারবা, তুমি কি সারা বাংলাদেশ পার্সেল করো, সারা বাংলাদেশে, সেই জন্য কি করতে হয়, অ্যাডভান্স করতে হয়, কত, 1,000, 1,000 অ্যাডভান্স করে দিলে তুমি পাঠাই দিবা, কতক্ষণ সময় লাগে, 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন, ও 24 থেকে 72 ঘন্টার মধ্যে পার্সেল পাঠাই দাও সারা বাংলাদেশে। তো কেউ যদি টেডি নিতে চায় যে আয়েশা নিবে, তাহলে নিতে পারবে, আয়েশাও নিতে পারবে, আর সেই জন্য কোনো অ্যাডভান্স করতে হবে, কোনো অ্যাডভান্স করতে হবে না, টেডি বলতেছে তোমরা চাইলে আয়েশা নিতে পারো, তার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না, আর বাংলাদেশে যারা যারা পার্সেল মানে নিতে চাও তারা জাস্ট 1,000 টাকা অ্যাডভান্স করলে টেডি কাছে নিতে পারবে। টেডি কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখো, এই টেডি ছোটো ভাই আছে, টেডির বড় ভাই আছে, এই ছোটোগুলো আছে, তারপরে এইগুলো সব বক্সে ভরা। আর বাই দ্য ওয়ে তোমরা যারা যারা কস্টিউম অর্ডার করতে চাও এখনই, তোমাকে তোমার সাথে যোগাযোগ করবে কীভাবে, ইউটিউবে না ফেসবুকে, ইউটিউবে ফেসবুকে, ফেসবুকে কী করতে হবে, কল দিবে না মেসেজ করবে, ও মেসেজ করবে, ও তারপরে তুমি তাদের সাথে কথা বলবা, ওয়াও ওকে, যারা যারা নিতে চাও টেডির সাথে কথা বলতে, টেডির সাথে কথা বলতে হইলে তার পেজে মেসেজ করবা, তোর পেজের নামটা যেন মিস্টার টেডি বিয়ার না, মিস্টার টেডি বিয়ার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আসো, ওই রুমে কাজ আছে, কাজ করে দিয়ে আসো, টাটা দিয়ে দেবা, আর কাজ করবা না, টাটা, আচ্ছা ঠিক আছে, সবাই টাটা দাও, ওকে গাইজ আল্লাহ হাফেজ, টাটা।